যে পাদে সে গন্ধ পায় না তুই এত জোরে পাদ দিয়েছিস আমি পাতলে যা পায়খানা যা তাড়াতাড়ি এ ভাই প্র্যাঙ্ক দিল এ বাবা জানিস যে প্র্যাঙ্ক ছিল এটা কদিন ধরেই তোমাদের দিদি আমাকে যা জ্বালাচ্ছে তাই জন্য আজকে ওর সাথে করবো আমি একটা দারুণ প্র্যাঙ্ক প্র্যাঙ্কটা হচ্ছে পাদ প্র্যাঙ্ক আর এই পাদ প্র্যাঙ্কটা করবো বলে আমি তো আজ খুব খুশি মনে তো আনন্দ নাচানাচি করছি আমি আর এই ফোনের মধ্যে আমি একটা পাদের সাউন্ড ডাউনলোড করে গেছি আর সামনে হচ্ছে ব্লুটুথ স্পিকারের সাথে ফোনটা কানেক্ট করে গেছি বাবা মাকে আমার দলে নিয়ে নিয়েছি আমি একটা পাদের সাউন্ড চালাবো স্পিকারে আর সব দোষ দেবো তুলিকার ঘাড়ে তুলিকা ওখানে বসে বাবার সাথে গল্প করছে পাদ দুই দুই দাঁড়াও না দেখাচ্ছি মজা এই স্পিকারটা নিয়ে গিয়ে আমি ওর চেয়ারের তলায় রেখে দেবো তারপর পাদের সাউন্ড চালাবো তারপর সব দোষ ওর ঘাড়ে দেবো হেভি মজার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক কী করছো কেন বসে গল্প করছি আমি দোকান থেকে আসছি কি আনবা হ্যাঁ আসছে ঠিক আছে এত জোরে পাতবি তা বলে তুই তাহলে পাশের বাড়ির লোক আওয়াজ পেয়ে যাবে তো এত জোরে কেউ পাত দেয় নাকি চুপ কর দুবার পাত দিয়েছে ও দেখেছো বাবা কি করছে আমি টের পাচ্ছি না কেন আমি না দাঁড়াও তো অবু ইস বিশ ধানে শীষ তুই বেটা পেদেছিস মা হচ্ছে পেদেছিস না এখান থেকে আওয়াজ আসছে ধুমধাম করে কি বাজে মেয়ে রে বাবা আবার কি কি দেখছিস পায়খানা আর তুই সব কি দেখছিস আর কি মারছ কি আর কি এটা কি কেন এসব করো সব সাথে আছে না মাথানে পাঁচ মাস নিয়ে আগে করা ভালো তুমি জানো আমি ব্যাপারগুলো ঘেন নেবে আমাকে দেখছো ভিডিও করে আমি ফেলে পাবো আরে প্র্যাঙ্ক দিল এ বাবা জানিস যে প্র্যাঙ্ক ছিল এটা বসলাম আরে আগে বসি তারপর তো পাতবো আগে থেকেই চালিয়ে দিয়েছি ও তুমি বলো কে পেতেছে কে পেতেছে তুমি পাদনি তুমি না বলবে আমাকে তুমি ওর কথা বল তুমি বলবে কি বৌমা পেতেছে কি ভালো শ্বশুর তো নিজেই বলছে আমি পেতেছি